ত্রাণের চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত 12 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে 40 জনের বিরুদ্ধে। ডিলারশিপ বাতিল করা হয়েছে 11 জনের। ইউনিয়ন পরিষদের কোনো জনপ্রতিনিধি ত্রাণ বিতরণে অনিয়ম বা চুরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। শফিকুল ইসলাম শামীম জানাচ্ছেন বিস্তারিত। এই ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অনিয়ম হলে সেটা আমরা কিন্তু কখনো বরদাস্ত করব না। 11টা ডিলারশিপ বা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে আর প্রায় 40টার মতো সাজা প্রাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী শুরু থেকেই ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকলেও থেমে নেই চাল চুরি। প্রায় প্রতিদিনই গণমাধ্যমে শিরোনাম হচ্ছে ত্রাণের চাল আত্মসাতের খবর। মহামারী করোনা ভাইরাসের কারণে যেখানে মানুষের জীবন বিপন্ন, সেখানে চাল চুরিতে ব্যস্ত হয়ে পড়েছেন দেশের কিছু জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মী। চুরি ঠেকাতে নেওয়া হয়েছে জিরো টলারেন্স। বগুড়ার নন্দীগ্রামে 168 বস্তা চালসহ 2 আওয়ামী লীগ নেতা, ভোলার লালমোহনে 1 ইউপি সদস্য, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 5 জন গ্রেপ্তার এবং চাঁপাইনবাবগঞ্জের 2 জন আটকের খবর হতাশ করেছে সবাইকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মজাদার ট্রলও হয়েছে বিভিন্ন সময়ে। সরকারি ত্রাণের চাল চুরির দায়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আফসার, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরুজপুর ইউপি সদস্য কবির হোসেন এবং নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউপি সদস্য শাহিন শাহ সহ দেশে 12 জনকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যারা দুর্নীতি করেছেন তাদেরকেও ক্ষমা করার কোনো সুযোগ নেই। আমি ইতিমধ্যে প্রায় 12 জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং তাদের বিরুদ্ধে কারো কারো বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে। মহামারীর সময় ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।